স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। এই পুরো অনুষ্ঠানের সাথে আছি শোভন আরিফ, আর আমাদের সাথে আজকে যুক্ত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমান সিদ্দিকী। মাহমুদুর রহমান সিদ্দিকী, আপনাকে স্বাগত। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আজকের করোনার আপডেটটা একটু জেনে নিতে চাই। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এই নিয়ে প্রাণ গেছে 5761 জনের। একদিনে 14119 জনের নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে এবং শনাক্ত হয়েছে 1586 জন। এ নিয়ে মোট 396413 জনের করোনা শনাক্ত হলো। একদিনে আরও 1533 জন সহ মোট সুস্থ 312065 জন। দর্শক, আপনাদের সুযোগ আছে সরাসরি আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। তার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করতে পারেন 0222229231 অথবা 0966677311 এই নাম্বারে টেলিফোন করতে পারবেন আপনারা সরাসরি। ডাক্তার মাহমুদুর রহমান সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনি মেডিসিন বিশেষজ্ঞ, সুতরাং করোনার যে মহামারী এখনও চলছে সেখানে এসে মেডিসিন বিশেষজ্ঞদের প্রতি এক ধরনের ভরসার জায়গা বেশি, সাধারণ মানুষ আপনাদের কাছ থেকেই চিকিৎসাপত্র পেয়ে আসছে। এখন বাংলাদেশে বর্তমানে সংক্রমণের যে অবস্থা সেটি বিবেচনা করে যদি বলেন যে আসলে মানুষের সচেতন হবার জায়গাটা কিংবা নিজের সচেতনতা জায়গার তৎপর হওয়ার জায়গাটি আরও কতখানি জোরদার করা উচিত? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই বিবিসি নিউজকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে এই বছরের পুরো সময় জুড়ে আমরা একটা বিপদকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা হলো এই করোনা নামক একটি ভাইরাসের প্রভাবে যে আমাদের এই ইন্ডাস্ট্রি দেখা গিয়েছে। এখন আমরা বর্তমানে যে অবস্থায় আছি দেখলাম যে গত কোরবানি ঈদের পরে একটু কেস সংখ্যা একটু বাড়তে শুরু করলো, কিন্তু তবে এখন কিছুটা মনে হচ্ছে স্ট্যাটিক আছে। আমাদের মৃত্যু সংখ্যাও যদি দেখি এবং আক্রান্ত রোগীর সংখ্যাও মোটামুটি স্ট্যাটিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে সামনে আমাদের শীতকাল আসবে এবং আমরা জানি শীতকালে আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো সাধারণত বেড়ে যায়, বিশেষ করে যারা শ্বাসকষ্টজনিত রোগী আছে এবং বয়স্ক রোগী আছেন তাদের দেখা যায় যে এই সময়টাতে আক্রান্ত হওয়ার চান্স অনেক বেড়ে যায়। যেহেতু করোনা নামক এই অসুখটি আমাদের শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, তার মানে আমাদের শ্বাসযন্ত্রকে এফেক্ট করে থাকে, এই জন্য এই শীতের সময় এটা বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। তা আমাদের জন্য যেগুলো নিয়মকানুন বা সাবধানতা আমরা মেনে চলছি এটা থেকে দূরে চলে আসলে চলবে না, আমাদেরকে এখনো সাবধান থাকতে হবে এবং আসন্ন সামনের দিনগুলোতে আরো বেশি সাবধান থাকতে হবে। আমরা চাই না যে আপনি, ডাক্তার মাহমুদুর রহমান, আপনি শীতকালে বাড়তি সতর্ক থাকবার কথা বলেছেন, এটি সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে এই মুহূর্তটিতে ঋতু পরিবর্তনের একটি সময়, বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে সারা দেশ জুড়ে, এই সময় কি বাড়তি কোনো সতর্কতা কিংবা যদি শুধু করোনা নয় অন্যান্য রোগের বিষয়েও যদি আমরা দৃষ্টি দিই সেখানে কোনো সতর্কতার প্রয়োজন রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই। আমরা জানি যে এই বৃষ্টিটা এখন যেটা হচ্ছে অনেকটা অসময় বৃষ্টি, সাধারণত এই সিজনে আমাদের এত বৃষ্টি দেখা যায় না। যদিও আমাদের এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কম, তারপরও একটা ঝুঁকি থেকে থাকে, যেমন আমাদের জানি সবসময় এই সিজনগুলোতে একটু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের বাসার আশেপাশে যেন কোথাও পানি না জমে থাকে, আমরা যেগুলো জেনারেল মেজার নিয়ে থাকি ডেঙ্গু থেকে বাঁচার জন্য এগুলো খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি পানিবাহিত অনেক রোগও এই সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কোভিড আমরা জানি যেহেতু খুব বেশি ছোঁয়াচ্ছে এবং টাচ থেকে ছড়িয়ে থাকে, আমরা যখনই বাইরে থেকে কোনো কিছু ধরে আসবো অবশ্যই আমাদের কাপড় চোপড় যেটা ওয়েট থাকতে পারে, ভিজা থাকতে পারে, এগুলোকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং নিয়মিত সুরক্ষা যে প্রশ্নগুলো থাকে এগুলো মেনে চলতে হবে অবশ্যই। আপনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সেইটা কোভিড রোগীদেরও চিকিৎসা করে, সুতরাং আপনার অভিজ্ঞতা জানতে চাই এখন যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের সংক্রমণের মাত্রা কিংবা তাদের সুস্থ হয়ে ওঠার হার কতখানি দেখছেন আপনি? আচ্ছা ধন্যবাদ। আপনারা জানেন যে গত 20 মে থেকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল কোভিড ইউনিটে আলাদাভাবে কোভিড হসপিটাল হিসেবে যাত্রা শুরু করে এবং এখানে আমাদের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান এমবি তার চেষ্টায় এবং সরকারি
সহযোগিতায় আমরা এটা শুরু করি। প্রথমে যেমন আমাদের রোগীর সংখ্যা গত মে মাস থেকে এত বেশি ছিল যে নিয়ার অ্যাবাউট মোর দেন 300 পেশেন্ট ভর্তি থাকতো, 300-র উপরে পেশেন্ট ভর্তি থাকতো। এই সংখ্যাটা এখন কমে এসেছে কিছুটা, এখন 100-র কাছাকাছি পেশেন্ট ভর্তি থাকে। তবে প্রথমের দিকে ট্রিটমেন্ট সম্বন্ধে যেমন আমরা সবাই সারা বিশ্ব কিভাবে শুরু করতে হবে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কোন ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা ফলো করব। তবে আস্তে আস্তে যখন সময় যেতে থাকলো আমরা দেখলাম যে আমাদের ন্যাশনাল গাইডলাইনগুলো অনেক অর্গানাইজড হলো এবং আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইনগুলো ওগুলো অনেক অর্গানাইজড হতে পেলাম এবং তার ফলে কিন্তু এখন মানুষ সুস্থতার হার অনেক বেড়ে গিয়েছে, আগের মতন ডেথ রেটও অনেক কমে গিয়েছে এবং আমাদের হাসপাতালেও আমরা একইভাবে দেখেছি যে আগের চেয়ে রোগী মৃত্যু হার অনেক কম, মেজরিটি পেশেন্টই আমাদের সুস্থ হয়ে বাসা যাচ্ছে। এই তথ্য আসলে আশাব্যঞ্জক নিশ্চয়ই। ডাক্তার মাহমুদ রহমান সিদ্দিকি, আপনি সাথে থাকুন, একজন দর্শক আছেন টেলিফোনে, তিনি কিছু হয়তো জানতে চান আপনার মাধ্যমে, তার টেলিফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ তুরব আলী, আমি নোয়াল থেকে বলছি। জি বলুন। আমার সমস্যা মাসখানেক যাবত আমার সমস্যা যে আমার সারাদিন আমি ভালো, ভোরে যখন ফজর নামাজ পড়ার জন্য উঠি, নামাজ প্রশ্ন উঠলে পরে আমার পাতলা পাতলা পায়খানা হয় প্রায় 20-20 দিন, মাসখানেক যাবত এই অবস্থা। তো আমি রিসেন্টলি এক ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর উনি আমাকে রসিটিল, অ্যান্ট্রোনেক্স, অ্যান্টেরিয়া, সার্ভিপেপ এইগুলো দিছে, সপ্তাহখানে তো খাচ্ছি, তাতে কোনো উন্নতি নেই। পাঁচ সাত বছর আগে এরকম হয়েছিল, 5-7 বছর আগে তখন ডাক্তার মেডিসিন, ঢাকা মেডিকেল মেডিসিনের প্রধান দেখাইছিলাম, উনি আমাকে দিয়েছিল হলো ডিলামাইট খাওয়ার পরে ভালো আসলাম, কিন্তু হঠাৎ ইদানিং এরকম অবস্থা মাসখানেক যাবত। আপনার কোনো প্রশ্ন রয়েছে যিনি দর্শক? আপনার এর সাথে কোনো ডায়াবেটিস কি আছে? আপনার বয়স যখন আরো কম ছিল তখনও খাবারের হজমের কোনো অসুবিধা হতো, যে তেলের খাবার বা দুধের খাবার খেলে এরকম ডায়রিয়া হয়? এমনি অসুবিধা কিন্তু দুধ খেলে আমার অসুবিধা, এমনি আর তেলের খাবার খাই না, বাইরেও খাই না, হোটেলের খাবারও খাই না, বাসার পাখি খাই। ওকে, এবার এই ডায়রিয়ার সাথে কি কোনো জ্বর ছিল গত এই এক মাস থেকে? না, এমনি এমনি সুস্থ, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সারাদিনই ভালো, দিনে দিনে টয়লেটে গেলে টয়লেট পুনো স্বাভাবিক হয়, ভোরে ফজর নামাজের সময় যখন উঠে 5টার দিকে উঠে টয়লেট যাই তখনই পাতলা পায়খানা বহুত কম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই প্রবলেমটি অনেক ক্ষেত্রেই পাওয়া গিয়ে থাকে। আমরা ডায়রিয়ার এরকম আর্লি মর্নিং এ ডায়রিয়া হলে প্রথমে চিন্তা করব যে এটা কি ইনফেক্টিভ অর নন ইনফেক্টিভ। যদি ইনফেক্টিভ হতো এর মাঝখানে ওনার এই সংক্রমণের সাথে জ্বর থাকার কথা, পেটে ব্যথা থাকার কথা, এবং দেখা যায় ওনাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলো বেসিক্যালি আমরা ইরিটেবল বাউল সিন্ড্রোম নামে একটা ডিজিজ আছে, যেখানে আমাদের এই খাবার খাওয়ার পরে আর্লি মর্নিং এর দিকে বিশেষ করে একটু লুজ মোশন বা ডায়রিয়া হতে পারে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে মর্নিং এ তারা নাস্তার পরে কিছুক্ষণ ডায়রিয়া হয় আবার ঠিক হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিকের চেয়ে তাকে কিছু জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনার খাবারের মধ্যে তেলের খাবার বা যেখানে আমাদের হেভি প্রোটিন আছে এগুলো একটু কম খেতে হবে এবং দুধ জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে, ভেজিটেবলস এর মধ্যে আমরা শাকটাকে অ্যাভয়েড করতে বলি, এবং দেখা যায় যে সিম্পল কিছু মেজারেই পেশেন্ট অনেক ভালো থাকে। তারপরও ডক্টরের শরণাপন্ন হয়ে আমরা মনে হয় এটা ফলো ভিজিটের দরকার আছে, যদি এই যে ওষুধগুলো আপনাকে দিচ্ছে এই ওষুধে যদি ফার্দার ভিজিটে যদি চেঞ্জ করে রেসপন্স না পাওয়া যায় তাহলে আমরা কোলোনোস্কোপি নামে একটি পরীক্ষা আছে ওই পরীক্ষাটা করতে বলব, যে ওটা করলে আমরা নিশ্চিত হতে পারবো যে আপনার ইনটেস্টাইনে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। ধন্যবাদ ডক্টর সিদ্দিকী, নিশ্চয়ই এই পরামর্শ আরও অনেক রোগীকেই সচেতন হতে কিংবা সহায়তা করবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে। যে বিষয় নিয়ে আপনি বলছিলেন যে শীতকালে এক ধরনের বাড়তি সতর্কতার প্রয়োজন কোভিডকে মাথায় রেখে, এবং সেকেন্ড ওয়েভের কথা বলছেন বিশেষজ্ঞরা, সরকারের পক্ষ থেকেও জোর দেওয়া হচ্ছে, নতুন করে তৎপর হতে বলছে, সেদিক থেকে আসলে নতুন কি বাড়তি সতর্কতার জায়গাটিতে সাধারণ মানুষ নিতে পারেন, এবং আপনারা চিকিৎসকরা কী ভাবছেন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কী ভাবছে? আমরা আপনারা অলরেডি দেখেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছে অনেকখানি সেকেন্ড ওয়েভ অলরেডি শুরু হয়েছে, এবং আমাদের দেশেও যে হবে না এটা আমরা বলতে পারি না, আমাদের আমরা ধরে নিচ্ছি যে এটা সামনে আসবে, এবং আসার সম্ভাবনা এই শীতকালটাতেই বেশি ধরে নেওয়া যায়, কারণ আমরা জানি যে করোনার যে ভাইরাস এটা আমাদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে
এবং শীতকালে আমাদের শ্বাসতন্ত্র জনিত সমস্যাগুলো বেড়ে যায়, এবং ওই সময় দেখা যায় যে যাদের হাঁপানি বা অ্যাজমা রয়েছে, যাদের ঠান্ডা কাশি অ্যালার্জি প্রবলেম রয়েছে, এগুলো এই শীতের সময় আরো বেড়ে যায়। তা করোনার ক্ষেত্রেও ঠিক একই অসুবিধা আমরা হয়তো বা ফেস করবো সামনে। আমাদের হসপিটালে আমরা অলরেডি মাঝখানে আমরা যেমন প্ল্যান করেছিলাম যে আমাদের বেড সংখ্যা আমরা কমিয়ে দিব কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে প্যাশেন্টের যে আউটকাম এবং যা ভর্তি হচ্ছে এটা স্ট্যাটিক আছে এখনো পর্যন্ত, বরং আমরা প্ল্যান নিচ্ছে যে সামনে আমাদের হয়তো বা বেড বাড়ানো লাগতে পারে। আমাদের হসপিটাল আমি একটু আগে যেমন বলছিলাম যে গত মে মাস থেকে আমরা ইনডোরে প্রায় 1500-এর উপরে প্যাশেন্ট ট্রিটমেন্ট করেছে এবং আউটডোর কোভিড আউটডোরে মোর দেন 4000 মানে 4000-এর উপরে প্যাশেন্ট ট্রিটমেন্ট পেয়েছে এই আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল থেকে। শীতের সময় আমরা যেগুলো নর্মাল মেজারমেন্ট করে থাকি, যেমন যেন শীত থেকে রক্ষা পাওয়ার জন্য উষ্ণ কাপড় ব্যবহার করা, বাইরে বের হলে অবশ্যই নাক মুখ ঢেকে রাখতে হবে, আমরা যখন মাস্ক পরছি এটাও হেল্প করবে, এবং বিশেষ করে ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু গ্রহণ থেকে আমরা বিরত থাকবো, ঘরের তাপমাত্রাটা যতটুকু উষ্ণ রাখা যায় আমরা এটাকে চেষ্টা করব। আমার মনে হয় খুব সামান্য এই মেজারগুলো মেনটেন করলে আমরা অনেকটাই সেফ থাকতে পারবো। মানে এই বিষয়গুলোতে একটু বাড়তি সতর্ক থাকতে হবে। আমরা একটি বিরতির সময় হয়েছে, তার আগে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি বাইদুল বলছিলাম। জি বলুন। ওই যে পাইপের সমস্যা আছে, 2015 সালে অপারেশন করাইছিলাম, এরপর আর ভালো হয় না, এরপর 6 মাসের মতো ভালো ছিলাম, তারপরে তারপর থেকে ব্লিডিং হয়েছিল, কন্টিনিউ ব্লিডিং, অনেকবার ডাক্তারও দেখাইছি, ঠিক আছে, এখন একটা হেমোরাইড আছে, 2 ডিগ্রি হেমোরাইড আছে আমার ইয়েতে, ডাক্তার বলছে কোষ্ঠকাঠিন্য হয় না, বাথরুম নরমই আছে, একদম নরম আছে, জি। আমরা এই প্রশ্নের উত্তরটি দিতে চাই একটি বিরতির পরে ফিরে এসে। দর্শক নিশ্চয়ই আপনি সাথে থাকবেন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান সিদ্দিকীর সাথে থাকছেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আমরা ফিরে এলাম আমাদের বিশেষ আয়োজন করোনা কালের চিকিৎসাপত্রে। আনোয়ার খান মডার্ন কলেজ এবং হাসপাতালের সৌজন্যে প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি। আছেন আমাদের সাথে সেই হাসপাতালেরই মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমান সিদ্দিকী। ডাক্তার মাহমুদুর রহমান সিদ্দিকী, আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক টেলিফোনে প্রশ্ন করেছিলেন, পায়ুপথে কিছু সমস্যার কথা বলছিলেন, তার সম্পর্কে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটি দিয়ে আমরা এই পর্বের আলোচনা শুরু করতে চাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তিনি অলরেডি তার ডায়াগনোসিসটা আমাদেরকে বলে দিয়েছে যে তার গ্রেড 2 হেমোরয়েডস আছে, তার মানে এটা পাইলস আমরা যেটাকে বলে থাকি, আমাদের মেডিকেল টার্মে আমরা হেমোরয়েডস বলে থাকি এটাকে। হেমোরয়েডস এর অন্যতম প্রধান কারণ হলো কারো যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, এবং সেক্ষেত্রে আমরা বলি যে কিছু জেনারেল মেজার খাবারের মধ্যে খেয়াল রাখতে হবে, তাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এটা 2.5 থেকে 3 লিটার, যেন তার কোনোভাবেই স্টুড দ্য হার্ড না হয়। এছাড়া ভেজিটেবলস অবশ্যই তার খাবারে থাকতে হবে, আমাদের যেগুলো রেড মিট আছে আমরা এটা অ্যাভয়েড করতে বলি, যেমন গরু খাসি, তবে লাইট প্রোটিন যেমন ডিম, ফিশ অ্যান্ড চিকেন এগুলো খেতে পারে। খাবারের পাশাপাশি কখনো যদি কোষ্ঠকাঠিন্য হয় তার জন্য আমরা কিছু ওষুধ ইউজ করে থাকি যেগুলোকে ল্যাক্সেটিভ বলে বা স্টুড সফটেনার ইউজ করে থাকি, এগুলোর স্মরণাপন্ন হতে হবে। খেয়াল রাখতে হবে যখনই হেমোরয়েডস এ ব্লিডিং হয় বা অ্যাক্টিভ ব্লিডিং শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে কিছু ওষুধ আমরা ইউজ করে থাকি, এগুলো ওরালি সে শুরু করবে। তবে কারো ক্ষেত্রে যদি এই গ্রেডটা বেড়ে যেতে থাকে, যেমন আমাদের হেমোরয়েডস এ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এরকম আছে, যদি গ্রেড 2 এর উপরে এটা বাড়তে থাকে তাহলে কিন্তু এটাকে আলটিমেটলি অপারেশনের মাধ্যমে ট্রিট করতে হবে, তখন আর ওষুধ খেয়ে তেমন লাভ হবে না। ডাক্তার মাহমুদুর রহমান, যে দুজন দর্শক টেলিফোন করলেন মোটামুটি তাদের দুজনের উদ্দেশ্যে আপনার পরামর্শ ছিল আসলে তাদের জীবনযাপন প্রণালীর ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন কিংবা নিয়ম মেনে চলা। করোনা থেকেও তো আমাদের আসলে একই ধরনের শিক্ষাই আমরা পেয়েছি, নিজের রোগ প্রতিরোধ করা কিংবা পরিচ্ছন্নতার জায়গায়, সেই জায়গাটি থেকে আপনার অভিজ্ঞতা কি বলে, আমরা কি ততখানি সচেতন হতে পেরেছি কি না আপনার যারা রোগী আসেন কিংবা
পরিবেশে যাদেরকে মানে চারিপাশে যাদেরকে দেখতে পান তাদের ক্ষেত্রে মানুষের আচার আচরণে এবং জীবন ধারণে কোনো পরিবর্তন এসেছে কিনা আদৌ? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। আমরা করোনার শুরুতে সবার মাঝে যে ধরনের স্বাস্থ্য সচেতনা দেখেছিলাম, এখন কেন জানি সবাই একটু ঢিলে ঢালা হয়ে এসেছে। বিশেষ করে এই লাস্ট এক দুই মাসে আমরা দেখছি যে অনেকেই সাধারণ স্বাভাবিকভাবে বাইরে ঘোরাঘুরি করছে এবং মাস্ক ব্যবহারে কেন জানি অনিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে। খেয়াল রাখতে হবে যে আমরা এই ভাইরাস থেকে একমাত্র রক্ষা পেতে পারি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং মাস্ক ব্যবহার করে এবং আমাদের হাতের হ্যান্ড হাইজিন মেনটেন করে। এ থেকে বিকল্প কোনো আর ব্যবস্থা নেই। এখন আমরা যদি নিজেদের উদাসীনতায় যদি এইগুলো না মেনে চলি, এর জন্য কিন্তু আমরা নিজেরাই সাফার করব। হয়তোবা আমরা যারা নিজেরা ফিল করছি না যে আমি ইনফেক্টেড হলে কি হবে, কিন্তু খেয়াল রাখতে হবে তার বাসায় যারা বয়স্ক লোক রয়েছেন তারা ইনফেক্টেড হলে কিন্তু এর আউটকাম অনেক খারাপ। আমরা আমাদের যত কোভিড পেশেন্ট এই গত 6-7 মাসে ট্রিট করলাম, মেজরিটি ডেথ কিন্তু আমরা দেখলাম যে যাদের বয়স বেশি, মোর দেন 60 ইয়ার্স, অথবা কোমরবিডিটি আছে যেমন প্রেশার, ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। মানে যারা শারীরিক কিছু জটিলতায় ছিলেন তাদের ক্ষেত্রেই আসলে মৃত্যুর হারটা বেশি হয়েছে এবং এক ধরনের শৈথিল্যের কথা আপনি বলছিলেন। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি আমরা নিতে চাই আলোচনার প্রায় শেষ দিকে। দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আছেন আমাদের সাথে? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে শারীরিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার একটি বিষয়, কিন্তু এখন যে বাস্তবতা সেখানে আসলে কতখানি এই বিষয়টিকে আসলে মেনে চলা সম্ভব অফিস, আদালত, গণপরিবহন কিংবা বাজারঘাট সব কিছু বিবেচনায়? আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই সম্ভব, সম্ভব না হলেও এটাকে সম্ভব করতে হবে। কারণ আমরা যদি বিশ্বের কয়েকটা উদাহরণ একটু ফলো করি, যেমন কিছু দেশ আছে যেমন তাইওয়ান, তারপরে ভিয়েতনাম, তারপরে পার্শ্ববর্তী যেমন থাইল্যান্ড রয়েছে, যেসব দেশে আমরা দেখেছি সংক্রমণের হার অনেক কম, তারা কিন্তু তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি কন্টিনিউ করে যাচ্ছে অথচ তাদের সংক্রমণের হার অনেক কম। কেন কম হলো? কারণ তারা একটা রুলস ফলো করে যাচ্ছে, গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো ফলো করে যাচ্ছে। এই তিনটা জিনিস যে আমরা রেগুলার হ্যান্ড হাইজিনটা মেনটেন করব, ডিস্টেন্সটা যতটুকু সম্ভব মেনটেন করব এবং মাস্ক সবাই ব্যবহার করব। জাপানে দেখেন তাদের টোটাল সংক্রমণ কিন্তু এখনো পর্যন্ত অনেক কম। কেন কম? আমরা জানি যে কয়েক বছর আগে আমাদের সার্চ নামে একটি ভাইরাস এসেছিল, তারপর থেকে তারা একটা নিজেদের হ্যাবিট তৈরি করে ফেলেছিল যে বাইরে বের হলে তারা মাস্ক সবসময় ব্যবহার করে। এই সিম্পল একটা হ্যাবিটের জন্য কিন্তু তারা এবারও অনেকটাই সেফ রয়েছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে কয়েকটা খুব সাধারণ জিনিস যদি আমরা হ্যাবিটের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা অনেকখানি থেকে রক্ষা পেতে পারবো। মানে আত্মসচেতনতার এখানে আসলে কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডাক্তার মাহমুদ রহমান সিদ্দিকী। নিশ্চয়ই আমাদের আলোচনা এবং পরামর্শ দর্শকদেরকে সাহায্য করবে। এই ছিল আজকের করোনাকালে চিকিৎসাপত্রে। আগামীকাল একই সময় আবারও আমরা হাজির হব, থাকুন ডিবিসির সাথেই।